যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, বহুদিন থেকেই এই রোগকে বয়ে বেড়াচ্ছেন, তারা শুধুমাত্র তিনটি ফল খাবেন। যাদের বহুদিনের পুরানো রোগ, তারা একদিনে তিনটি ফল টানা সাত দিন খাবেন। কখন কোন ফল খেতে হবে এবং কি নিয়মে খেতে হবে সেটা অবশ্যই জানিয়ে দেব। আর যারা হঠাৎ করেই এই ধরনের সমস্যায় আক্রান্ত হয়েছেন, তারা তিনটি ফল না হলেও অন্তত একটি ফল করে খাওয়ার চেষ্টা করুন টানা সাত দিন। আজ একটি খেলে অন্য দিন আরেকটি খেতে পারেন। এইভাবে করে খেলেও কোষ্ঠকাঠিন্য কোনো দিন তীব্র রূপ ধারণ করবে না এবং কখনোই এই রোগের জন্য আপনাকে কষ্ট পেতে হবে না। আসলে কোষ্ঠকাঠিন্য দূর করতে যে যাই বলুক না কেন, প্রথম বিষয় হচ্ছে আপনি কি খাচ্ছেন এবং কি খাচ্ছেন না। এই জন্য কোনো ঔষধ নয়, বরং খাবার দিয়ে এই রোগকে দূর করতে হবে। আর সেটা যদি হয় কোনো ফল, তাহলে তো একই সঙ্গে আপনি বিভিন্ন ধরনের শারীরিক উপকারও পাবেন, সেই সঙ্গে রোগও দূর করতে পারবেন। তাহলে চলুন জেনে নেই যে কোন তিনটি ফল আপনাকে খেতে হবে। আর একটি কথা, শুধুমাত্র তিনটি ফলের নাম নয়, জানানো হবে একটি গুরুত্বপূর্ণ টিপস। এই টিপসটি ফলো করলে জীবনে কোনোদিনও আপনার কোষ্ঠকাঠিন্য নামক ভয়াবহ এই রোগটি থাকবে না। আর যাদের এই ধরনের রোগের সম্ভাবনা রয়েছে, মাঝে মধ্যেই কোষ্ঠকাঠিন্য হয়, তারাও এই টিপসটি ফলো করলে কখনোই এই রোগের তীব্রতায় আপনাকে ভুগতে হবে না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন, তারা কখনোই সবজি খাওয়া বন্ধ করবেন না। সবসময় সবজি খাওয়ার চেষ্টা করবেন যেটা আপনার শরীরে স্যুট করে, যেটা আপনি খেলে সুস্থ থাকেন, সেই ধরনের সবজি খাওয়ার চেষ্টা করবেন। যেমন লাউ খুব উপকারী, কিন্তু এমন নয় যে লাউ প্রত্যেকের জন্যই উপকারী। তেমনি করলাও খুব উপকারী, কিন্তু আপনার দেহের জন্য করলা উপকারী কিনা তা বুঝেই আপনার খাওয়া উচিত। কাজেই কোন সবজিটি খেলে আপনি সুস্থ থাকবেন সেটি বুঝে শুনে আপনার খাওয়া উচিত। তবে কোষ্ঠকাঠিন্য দূর করতে আঁশ জাতীয় বা অতিরিক্ত ফাইবার রয়েছে এমন ধরনের সবজি খাওয়াই সবচেয়ে বেশি ভালো। সেই সঙ্গে শাক খেতে হবে এবং ডাল খেতে হবে। এই খাবারগুলোই কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। অতিরিক্ত আমিষ প্রোটিন অর্থাৎ মাছ বা মাংস কোষ্ঠকাঠিন্যের তীব্রতাকে বাড়িয়ে দেয়, যেখানে সবজি দূর করতে পারে। এগুলো ছিল প্রাথমিক কথা, কারণ এই বিষয়গুলো আপনাকে মানতেই হবে। শুধুমাত্র আপনি ফল খাবেন, কিন্তু আপনি খাবারের সঙ্গে কোনো সবজি না খেয়ে বরং অতিরিক্ত পরিমাণে মাংস খাবেন, বিশেষত লাল মাংস খাবেন, তাহলে কিন্তু ফল কেন, যে কোনো ধরনের ওষুধ খেলেও আপনার কোষ্ঠকাঠিন্যের তীব্রতা কখনোই দূর হবে না। হয়তো সাময়িকভাবে কিছুটা উপকৃত হবেন, কিন্তু এই রোগ আপনার ভেতরে থেকেই যাবে। কাজে যে তিনটি ফলের কথা বলবো, সেই তিনটি ফল তো আপনি খাবেনই, কিন্তু এই কথাগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। তো যে ফল আপনাকে প্রথম খেতে হবে তা হচ্ছে আপেল। আপেল বর্তমানে খুবই সহজলভ্য, আপনি হাতের কাছে আপেল পেয়ে যাবেন এবং জানি যে অনেকের বাড়িতেই আপেল খাওয়ার প্রচলন রয়েছে। কিন্তু আপনি আপেল কখন খাচ্ছেন এবং আপেলের সঙ্গে অন্য কোনো ফল যুক্ত করে খাচ্ছেন কিনা, এই বিষয়টি কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। হয়তো আপনি আপেল খাচ্ছেন আর তার সঙ্গে কমলা খাচ্ছেন, তাহলে কিন্তু হবে না। কোষ্ঠকাঠিন্য তো দূর হবেই না, উল্টো অন্যান্য রোগ বেড়ে যাবে, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এগুলো বেড়ে যাবে। কাজেই আপনি আপেল খেলে শুধুমাত্র আপেল খাওয়ারই চেষ্টা করুন। আর আপেল যে কেবল কোষ্ঠকাঠিন্য দূর করবে তাই নয়, জীবনেও কখনো গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এই ধরনের সমস্যা হবে না যদি সঠিক সময় আপেল খেতে পারেন। আপেল খেলে আরও অনেক উপকারিতা পাবেন, যার কিছু পয়েন্টস আপনাদের না জানালেই নয়। যেমন আপেল খেলে সবসময় আপনার হার্ট ভালো থাকবে, আপেল খেলে কোলেস্টেরল কম থাকবে, আপেল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, আপেল গল ব্লাডারের পাথর দূর করতে বা যাতে পাথর না হয় সেই দিকে খেয়াল রাখে, আপেল একই সঙ্গে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ডায়রিয়া প্রতিরোধ করে। ডায়রিয়া প্রতিরোধের জন্য আপেল খাওয়ার নিয়ম কিছু আলাদা, সেটি আপনাদের জানিয়ে দেব। আপেল খেলে সবসময় লিভার ভালো থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বহু গুণ বেড়ে যাবে। কাজে বুঝতেই পারছেন যে কেন আপেল খেতে হবে, কারণ একই সঙ্গে এতগুলো রোগ দূর করতে পারবেন।
তো কোষ্ঠকাঠিন্য দূর করতে আপেল কিভাবে খাবেন? সেক্ষেত্রে আপেল সকালবেলায় খেতে হবে একটি করে, অর্থাৎ 70 থেকে 100 গ্রাম পরিমাণ ফল আপনাকে খেতে হবে। যদি দুটি হয় এই পরিমাণে তাহলে দুটিই খাবেন, কিন্তু পরিমাণ এইটুকু হতে হবে। কিভাবে খাবেন? সকালবেলায় ঘুম থেকে উঠে অবশ্যই হালকা গরম পানি পান করবেন, তার 30 থেকে 45 মিনিট পরে আপনি আপেল খুব ভালো করে চিবিয়ে খাবেন, একদমই আপেলের বীজ খাবেন না। আর আপেল খাওয়ার আগে অবশ্যই 30 মিনিট লবণ পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে তারপরে খাবেন, এবং অবশ্যই খোসা সহ খাবেন, খোসা ফেলে খাবেন না। এই হচ্ছে আপেল খাওয়ার নিয়ম। আর আপেল খাওয়ার 30 থেকে 45 মিনিট পরেই আপনি দ্বিতীয়বার কোনো খাবার গ্রহণ করবেন, অর্থাৎ এই মাঝের এই সময়টুকুতে আপনি কোনো কিছু খাবেন না, এমনকি পানিও না। আর যাদের ডায়রিয়ার সমস্যা, অর্থাৎ IBS ধরনের লক্ষণ রয়েছে শরীরে এবং ডায়রিয়া ধরনের মাঝে মাঝে পেট খারাপ হয়ে যাচ্ছে, তারা আপেল একটু স্টিম করে খাবেন, অর্থাৎ সরাসরি কাঁচা আপেল চিবিয়ে খাবেন না, আপেল একটু স্টিম করে নিন, ভাপে সেদ্ধ করে নিন, এবং তারপর সেই আপেলটি আপনি জেলির মতো করে খেতে পারেন। এটি খুব সফট হয়ে যাবে এবং খেতে অত্যন্ত সুস্বাদু, এর স্মেল খুব ভালো হয়। আপনি এই আপেল খেলে দেখবেন যে আপনার ডায়রিয়া সঙ্গে সঙ্গে প্রতিরোধ করতে পারবেন, এবং ডায়রিয়া জনিত যে ধরনের দুর্বলতা হয় সেই দুর্বলতাও আপনার থাকবে না। এবার আসি দ্বিতীয় ফলে। দ্বিতীয় কোন ফলটি খাবেন? সেটা হচ্ছে আঙ্গুর। আঙ্গুর খেলেও আপনি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে পারবেন। কিন্তু আঙ্গুর কখন খাবেন? আপেলের যখন খাবেন তখন তো একেবারেই নয়, আঙ্গুর আপনাকে অন্য একটি সময় খেতে হবে। আর এটা হতে পারে দুপুরের খাবার খাওয়ার ঘণ্টাখানেক আগে অথবা দুপুরের খাবার খাওয়ার ঘণ্টাখানেক পরে। তবে কোষ্ঠকাঠিন্য দূর করতে আঙ্গুর জুস করে খেলে সবচেয়ে ভালো উপকার পাবেন। আঙ্গুর জুস করে খেয়ে নিন 100 গ্রাম পরিমাণ আঙ্গুর, কোনো ধরনের পানি ছাড়া জাস্ট ব্লেন্ড করে খান। দেখবেন সাথে সাথে কোষ্ঠ পরিষ্কার হয়ে যাবে, দীর্ঘদিনের কোষ্ঠবদ্ধতা অথবা ভেতরে জমা মল বের করে দেবে এই আঙ্গুরের জুস, খেলেই উপকার পাবেন। সেই সঙ্গে আঙ্গুর খেলেও শারীরিক আরও বেশ কিছু উপকার পাবেন, তার মধ্যে উল্লেখযোগ্য হল কফ কাশি ঠান্ডা বা এই ধরনের যাদের সমস্যা রয়েছে তারা খুব ভালো উপকার পাবেন, শ্বাসকষ্ট দূর হয়ে যায় আঙ্গুর খেলে। শুধুমাত্র আপনাদের সুবিধার জন্যই একটি বিষয় উল্লেখ করছি, যারা টাটকা আঙ্গুর সংগ্রহ করতে পারবেন না বা এই মুহূর্তে হাতের কাছে নেই তারা কিশমিশ খেতে পারেন, যেহেতু আঙ্গুর থেকেই কিশমিশ তৈরি হয় এবং কিশমিশও কোষ্ঠকাঠিন্য দূর করতে খুব দ্রুত কাজ করে, সেই সঙ্গে কফ কাশি সহ শরীরের অন্যান্য রোগও দূর করতে পারে। গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এর কোনো কিছুই থাকে না কিশমিশ এবং আঙ্গুর দুটো ফল খেলেই। কিশমিশ খাওয়ার নিয়ম কিন্তু আলাদা, এটা খেতে হবে আপনাকে ভিজিয়ে রেখে, রাতের বেলায় ভিজিয়ে রাখতে হবে, এবং কতটুকু পরিমাণ? 50 গ্রাম পরিমাণ। এই পরিমাণ কিশমিশ 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন, অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন ভেজানোর আগে, এবং বিশুদ্ধ পানিতে ভিজিয়ে ঢেকে রাখবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে এই কিশমিশ ভেজানো পানিটা ছেঁকে পান করুন, এবং সঙ্গে যে কিশমিশগুলো থাকবে এটা খুব ভালো করে চিবিয়ে খেয়ে নিন। যাদের ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু এতগুলো কিশমিশ ভেজানো পানি একসঙ্গে খাবেন না। এটি যতই ন্যাচারাল মিষ্টি বা সুগার থাক না কেন, এতে ডায়াবেটিস হঠাৎ করে বেড়ে যেতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে এটা ফলো করতে পারে। কাজেই আপনি কিশমিশ ভেজানো পানি এভাবে না খেয়ে বরং 7 থেকে 8টি কিশমিশ চিবিয়ে খেতে পারেন। আরেকটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, যারা কিশমিশ ভেজানো পানি সকালবেলায় খাবেন তারাও ঘুম থেকে উঠে অবশ্যই বাসি পেটে হালকা গরম পানি পান করুন, তার 30 মিনিট পরে কিশমিশ ভেজানো পানি খান, এবং তারও 30 থেকে 45 মিনিট পরে আপনি আপেল খেতে পারেন। অর্থাৎ মাঝে গ্যাপ রেখে রেখে আপনাকে একটি খাবার এবং আরেকটি খাবার খেতে হবে। এবারে আমরা শেষ ফলের কথাটি জানব। 3 নম্বর ফলটি হচ্ছে কমলা। প্রতিদিন একটি করে কমলা খাওয়ার অভ্যাস করুন, এবং কখনোই এটার শুধুমাত্র জুস নয়, সম্পূর্ণ কমলাটা, এর বীজ, এর প্রতিটি আঁশ সব কিছু সহ একটি কমলা খাওয়ার চেষ্টা করুন, জীবনেও কখনো কোষ্ঠকাঠিন্য হবে না। যারা কমলা জুস করে খান তারা কিন্তু এই উপকার পাবেন না। কমলা দিয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে চাইলে কমলার প্রতিটি অংশ আপনাকে খেতে হবে।
যারা কমলা দিয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে চান এবং একই দিনে তিনটি ফলই খেতে চাচ্ছেন তারা কমলা রাতের বেলায়ও খেতে পারেন। শুধুমাত্র খেয়াল রাখবেন যে কমলা খাওয়ার তিন ঘন্টার মধ্যে বা আগে পরে দুধ বা দুধ জাতীয় কোনো খাবার আপনি খেতে পারবেন না, তাহলেই কমলা খেতে পারবেন রাতের বেলায়ও। এক্ষেত্রে রাতের খাবার খাওয়ার ঘন্টা দেড়েক পরেই আপনি কমলা খেতে পারবেন, অর্থাৎ রাতে ঘুমানোর আগেও কেউ কমলা খেয়ে ঘুমাতে পারেন, এতেও কোনো ক্ষতি হবে না, বরং সকালবেলায় আপনার কোষ্ঠ পরিষ্কার হয়ে যাবে। এবং রাতে কমলা খাওয়ার কারণে কফ, কাশি, শ্বাসকষ্ট এই ধরনের রোগের তীব্রতা অনেক কমে যাবে। এছাড়াও কমলা খেলে আপনার রাতের ঘুম ভালো হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, হার্ট ভালো থাকবে, চোখের জ্যোতি ভালো থাকবে, এতগুলো উপকার পাবেন। এছাড়াও বহু উপকার রয়েছে কমলা খাওয়ার, যেগুলো এত স্বল্প সময়ে বর্ণনা করা সম্ভব নয়, কিন্তু এইভাবে যদি আপনি খান তাহলে আপনার কোষ্ঠবদ্ধতা অবশ্যই দূর হয়ে যাবে। সেই সঙ্গে যে নিয়মে খাওয়ার কথা বলেছি সেই নিয়মে যদি খান তাহলে জীবনেও কখনো আপনার গ্যাস, অ্যাসিডিটি বা বদহজম হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন।